রাতে ঘুম ঘুম হচ্ছে না নাকি ঠিক করে? রাতে ঘুম কেন হবে না? মুখেই এত চিন্তা চাপ তাই। আরে পাগলা, রাতে ঘুম না হলে কি শুধু চিন্তা হয় রে? হ্যাঁ সেটা ঠিক, কিন্তু তোর কি নিয়ে চিন্তা হচ্ছে সেটা নিয়ে আমার ভীষণ চিন্তা হয়ে যাচ্ছে আমার, বুঝলি? জানিস অনেকদিন ধরে ভাবছি একটা একটা ছবি করব, নিজের ছবি, একটা সিনেমা করব, বুঝছি? খুব ভালো, চল তুই আর আমি দুজনে একটা ক্যামেরা কিনে ফেলি, চলতো? যাবো ক্যামেরা কিনতে যাবো। ক্যামেরা দিন আর হচ্ছে না বুঝলি, এটা ভালো ক্যামেরা থাকবে তাতে অনেক কিছু সুবিধা, বুঝবি? এই এইটাই তোদের জেনারেশনের প্রবলেম নাই, আজকালকার ছেলে মেয়েদের সমস্যা। একটা ক্যামেরা আছে তাতে হচ্ছে না, আবার একটা চাই। আরে বাবা, ক্যামেরা দিয়ে ভালো সিনেমা বানানো যায় কি করে? ভালো সিনেমা বানানো যায় জেঠু? ওই যে জেঠু ফেটু বলছিস, চলো বল। শোন, আগে কীভাবে সিনেমা হতো জানিস? একটাই ক্যামেরা, ভারী ক্যামেরা, সেটাকে কাঁধে করে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে হতো এবং সেইটা দিয়েই তোকে সিনেমা বানাতে হতো। ওই জন্য বুদ্ধিটা খরচা করতে হয়। বুদ্ধি খরচা করলে দেখবি ক্যামেরা হ্যানত্যান এগুলো আসছে না, কাজ অনেক রকম কাজ ভাবতে পারে। আচ্ছা মানে বুদ্ধি থাকলে ক্যামেরা লাগে না, বুঝেছি? বুদ্ধি দিলে সিনেমাটা হয়, খুব সিনেমা হয় প্যাশন দিয়ে, বুঝলি? মনে রাখবি সবার উপর প্যাশন সত্য তাহার উপর নাই, এগুলো হচ্ছে বাণী বাণী। হ্যাঁ ছবি তোর কি হয়েছে বলতো? তোর এক্সটেরিয়ার নাইট, একটা বড় রাস্তা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ রাস্তাটাকে ব্লক করে রয়েছে। এইবার পুলিশের ওটিএস থেকে আমরা দেখতে পাচ্ছি যে শয়ে শয়ে লোক সোজা এগিয়ে আসছে ক্যামেরার দিকে এবং তারপর আস্তে করে স্লোগানটা ফেড ইন হচ্ছে, মানুষগুলো বলছে যে জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। না না না, তারপরে একটু টু পলিটিক্যাল, একটু বেশি হয়ে যাচ্ছে এটা, বুঝতেই তো পাচ্ছি সেন্সিটিভ কন্টেন্ট, সমস্যা হবে না? আরে বাবা, সিনেমাটা তো একটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয়, এটা তোরা কবে বুঝবি? সিনেমাটা তো একটা ইতিহাস, আশেপাশে আমার কি ঘটছে, চারিদিকে যা ঘটছে, সমাজ পরিস্থিতি ইত্যাদি দেশ, সেগুলো যদি সিনেমা ধরে না রাখতে পারে তাহলে কে রাখবে? আচ্ছা তুই এত ইমোশনাল হয়ে যাচ্ছিস কেন আমি বুঝতে পারছি না, মানে ধরে রাখতে গেলেও তো দেখাতে হবে, বা দেখানোর জন্য কি দরকার জিনিসটা? শুটিং করতে হবে, শুটিং করতে দেবে না কি করবি? এই হচ্ছে তোদের জেনারেশন প্রবলেম। ব্যাপারটা কি হচ্ছে জানিস তো, তোরা তোরা বুঝতে পারছিস না, তোরা একটা মাঝামাঝি জায়গায় রয়েছিস, তোরা বুঝতে পারছিস না যে তোরা সিনেমার মধ্যে দিয়ে সময়ের কথা বলবি নাকি তোরা ভয় পাবি। আগেকার দিনে কি হতো জানিস? শোন, আগে একটা লোক, ওয়ান সিঙ্গল পার্সন, সে স্বাধীনতা সংগ্রামের সময় স্বাধীনতা আন্দোলনের সমস্ত বক্তৃতাগুলো, স্পিচগুলো রেকর্ড করে রাখত। তার নাম হীরালাল সেন। সে যদি তখনকার দিনে দাঁড়িয়ে ভয় পেত তোদের মতো, তাহলে আর ইতিহাস সৃষ্টি করতে হতো না। নামটা মনে রাখবি, এইচ এল সেন। করতে দেবে না, রিস্ক আছে, সেন্সিটিভ কন্টেন্ট, তাহলে কী বানাবো? মোটা মোটা ভাবো এখানে কি ভাব। আরে চলে যাক, আরে কি নামটা বললে? আচ্ছা, এই যে ছবিটা আমরা বানাচ্ছি আমি ভাবছিলাম যে তুই ভাবছিস, খুব ভালো। কি তুই ভাবছিস তো, ওই তুই ভাবছিস মানে খুব দারুণ একটা ভালো কিছু নিয়ে ভাবছিস? না না, দারুণ হবে কিনা সেটা পরের ব্যাপার, আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে ওই তোর ওই বয়স স্কুলের পেছনে ডোবাটা মনে আছে? ডোবা? আরে আমাদের ওই বয়স স্কুলের পেছনে ডোবা ছিল না, ওইখানে ওই ফ্ল্যাট বানাবে বলে মাটি ফাটি দিয়ে কোটা কেস হচ্ছে। আমি ভাবছিলাম যদি ওইখানটাতে একটা টেন্ট বানিয়ে আমাদের এই সিনেমাটা দেখানো যায়। লোকে টেন্ট? তোর কি মাথা খারাপ হয়ে? আমি বুঝতে পারছি না, তাবু সিনেমার মধ্যে কোথা থেকে আসছে? মানে তোর দর্শক তাবুতে গিয়ে সিনেমা দেখবে? আরে হ্যাঁ, আগেকার দিনে তাই হতো। শোন, আমি তোকে কি বললাম তুই কথা বোঝ, সেটা হচ্ছে আগেকার দিনে যেটা ছিল, ছবিটা বানানোটা কঠিন ছিল, ছবিটা লোককে দেখানো আরো বেশি কঠিন ছিল। এনে আগেকার দিনে যেটা হতো, টেন্ট, আমি বলছি যে ওই টেন্টটা তুই যে বানিয়ে সিনেমাটা দেখাবি, তো সেখানে দর্শকরা তাবুতে গিয়ে কেন সিনেমা দেখবে? তুই নিজে হলে তুই তাবুতে গিয়ে সিনেমা দেখতি? আরে আমার কথাটা আলাদা। না না, তোর কথা আলাদা কেন হবে? কারণ আমরা এইখানে একটা মাস্টারপিস বানাচ্ছি, একটা অন্যরকম কিছু বানাচ্ছি, সেখানে লোকে টেন্টে এসেই সিনেমাটা দেখবে, লোকে যাবে না? না যাবে না, কারণ বাঙালি এখন বেস্ট অফ বাংলা সিনেমা বাড়িতে বসেই দেখে হইচইতে। তাহলে তাহলে আবার কি, নিজের ভরসা রেখে বানিয়ে বলো ছবিটা? ও আর আজকালকার জেনারেশন মানে বাঙালিরা তো হইচইয়ের উপর ভরসা রেখেইছে। তোর আমার সাথে থেকে বুদ্ধি বাড়ছে, কাজ কর কাজ কর।